চন্দ্রমার অন্ধকারত হুই পড়িল বিক্রম আর প্রজ্ঞান। সামরিক বিরতিত লেন্ডার বিক্রম আর রভার প্রজ্ঞান। ক্রমাৎ অন্ধকারে ঢাকি ধরেছে চন্দ্রপৃষ্ঠ, চন্দ্রত নাইকিয়া হয়েছে সূর্যর কিরণ, সহজ ভাষাত চন্দ্রত এটা আরম্ভ হয়েছে নিশা। যেহেতু চন্দ্রত চৌদ্দ দিন সূর্যর পোহর পড়ে আর চৌদ্দ দিন অন্ধকারময় হয়ে পড়ে, আর সেয়ে পূর্ব পরিকল্পিতভাবে ইসরোয়ে চন্দ্রপৃষ্ঠত এনে সময়ত চন্দ্রযানত অবতরণ করেছিল যাতে এই সময়সাত সূর্যর পোহর চন্দ্রর উপর পড়ে থাকে। শনিবারে নিশা ইসরোয়ে টুইট করে জানায় যে যি কামৰ বাবে প্রজ্ঞান রভারক চন্দ্রলে প্রেরণ করা হয়েছিল সেই কাম প্রজ্ঞানে সম্পূর্ণ করেছে। রভারের সঙ্গে সংলগ্ন APXS আর LIBS পেলুডবুর বন্ধ করে দিয়া হয়েছে। এই পেলুডে চন্দ্রপৃষ্ঠত সংগ্রহ করা সকল তথ্য ইতিমধ্যে লেন্ডার বিক্রমর জড়িয়ে পৃথিবীল প্রেরণ করা হয়েছে, আর তার পাছতেই বিজ্ঞানী সকলে রভারটি সুরক্ষিত স্থানলে প্রেরণ করে স্প্লিট মোড অন করেছে। আর ইয়ার পাছতেই সুরক্ষিত স্থানত শুই পড়েছে প্রজ্ঞান। প্রজ্ঞানের স্প্লিট মোড অন করার পূর্বে ইয়ার ব্যাটারি সম্পূর্ণরূপে চার্জ করে থাকা হয়েছে। ইসরোয়ে কৈছিল যে ইয়ার সৌর পেনেল এনেদরে স্থাপন করা হয়েছে যে এতিয়া চন্দ্রত সূর্য উদয় হয়, পেনেলটি আলোকিত হব। 22 সেপ্টেম্বরত পুনের সূর্যর পোহরে আলোকিত হব চন্দ্রপৃষ্ঠ। ইসরোয়ে চন্দ্রত সূর্যর পুনের উঠার দিন গণনা আরম্ভ করেছে। এক টুইটযোগে কয় যে বিজ্ঞানী সকল এতিয়াও আশাবাদী যে প্রজ্ঞানক পুনরুজ্জীবিত করব পারি, যেতিয়া রভার 20 দিনের পাছত সার পাব তেতিয়া সি নতুন তথ্য সংগ্রহ করব। কিন্তু এটা প্রশ্ন উত্থাপিত হয়েছে, যদি প্রজ্ঞান পুনের সার পা নেযায় তেন্তে কি হব? ইয়ার উত্তরত ইসরোয়ে কৈছে যে এই ক্ষেত্রত রভারটি চন্দ্রতে থাকিব। আর প্রজ্ঞানে চন্দ্রর দক্ষিণ মেরুত ভারতের রাষ্ট্রদূত হিসাবে ইসরোর সফলতার সাক্ষ্য বহন করব। 23 আগস্টত চন্দ্রর দক্ষিণ মেরুত চন্দ্রযান 3 লেন্ডার বিক্রমে অবতরণ করার কেঘণ্টামানের ভিতরতে রভার প্রজ্ঞান বিক্রমে চন্দ্রপৃষ্ঠত যাত্রা আরম্ভ করেছিল। এই সরু ছয়চকিয়া সঁজুলিটি 10 দিন ধরে চন্দ্রক অধ্যয়ন করে আসছে। এই চন্দ্রপৃষ্ঠর কম্পন জোখার লগতে সালফার অক্সিজেনের উপস্থিতির তথ্যকে ধরি বিভিন্ন তথ্য আবিষ্কার করিলে। শনিবারে চন্দ্রত 100 মিটারের অধিক দূরত্ব অতিক্রম করা প্রজ্ঞানের এটা জিরণির সময়। আশা করা হয়েছে চন্দ্রত সূর্যর পোহর পড়ার পিছতে পুনের সক্রিয় হয়ে উঠব রভার প্রজ্ঞান। নিউজ ডেস্ক রিপোর্ট, অসম লাইভ 24।